আজ আমি খুবই সিম্পল আর সহজ একটা পিঠার রেসিপি নিয়ে আসছি, যেটা আমরা সবাই বানিয়ে থাকি, কিন্তু আজ আমি একটু অন্যরকমভাবে বানালাম আর একটু কালারফুল করে বানালাম, আর সেটা নামও বদলে দিলাম। চলুন দেখে নিই আমি কীভাবে বানিয়েছি। আমি প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে সেখানে আমি একটু চালের গুঁড়ো ভেজে নেব, হালকা করে ভেজে নেব। আপনারা যতটুকু পরিমাণের পিঠা বানাবেন সেই আন্দাজেই চালের গুঁড়াটা নেবেন। আমি কয়েকটা পরিমাণেই বানাবো তাই কম করে নিয়েছি। চালের গুঁড়াটাকে আমি এক মিনিট মতন একটু ভেজে নেব, লাল করব না, শুধু একটু চালের গুঁড়াটা হালকা হয়ে যাবে। এইভাবে তার মানে চালের গুঁড়াটা আগে ভেজে নিলে তাহলে পিঠাটাতে আর স্টিকি ভাবটা থাকে না, মানে আঠা আঠা ভাবটা থাকে না। চালের গুঁড়াটা আমি ভেজে নামিয়ে নিলাম, দেখুন এখন আমি কড়াইর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণের জল এই চালের গুঁড়াটা ময়াম দেওয়ার জন্য লাগবে ততটুক, তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে জলটা একটু বেশি পরিমাণে গরম করে একটু কাপে উঠিয়ে রাখতে পারেন, পরে কম হয়ে গেলে সেটাতে অ্যাড করে দিতে পারেন। এই যে দেখুন, এইভাবে চালের গুঁড়াটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব জলের সাথে, বেশি যাতে জল জল না হয়, কারণ এটাকে আমরা পরে যখন মাখবো তখন ঠিক হয়ে যাবে, একদম আটার মতন হবে। এইভাবে একটু দানা দানা থাকবে। আমরা যেভাবে ঠিক ভাপাগুলি বানাই সেরকমভাবেই এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে সামান্য একটু ঠান্ডা হতে দিব, বেশি ঠান্ডা হতে দিব না, যাতে হাত দিয়ে ধরতে পারি, সেরকম ঠান্ডা হলেই এটাকে ভালো করে আটার মতন মেখে নিব। এই যে দেখুন ভালো করে মিশে গেছে, এখন এটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিব, কারণ আমি একটু কালারফুল পিঠা বানাবো সেই জন্য ভাগ করে নিচ্ছি। তবে আপনারা কিন্তু কালারটা চাইলে জলের মধ্যেও মিশিয়ে দিতে পারেন, তাহলে কালারটা বেশি সুন্দর হয়। আমি যেহেতু তিন রকমের কালার দিচ্ছি তাই এটাকে আলাদা আলাদাভাবে বানিয়ে নিলাম। প্রথমে আমি অরেঞ্জ কালার দিয়ে একটা ডো মেখে নিলাম, তারপর দিচ্ছি একটু গ্রিন কালার, গ্রিন কালার দিয়ে মেখে নিব, আর একটা হোয়াইট রাখবো। আপনারা অন্য অন্য কালারও দিতে পারেন। এখন ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি, আর সাথে কিছু নারকলের খিসা বানিয়ে নিয়েছিলাম সেটুকু আছে। এটাকে আমি এখন গোল গোল করে বাটি শেপ বানিয়ে নেব, দেখুন। এখন এর মধ্যে আমি নারকলের খিসাটা দিয়ে দেব, নারকলের খিসাটা দিয়ে দুই দিক থেকে আমি চেপে বন্ধ করে নেব মুখটা, ভালো করে বন্ধ করে। এবার আমি আবার গোল শেপ করব, এইভাবে গোল গোল করে। তারপর আপনারা যেভাবে ডিজাইন দিতে চান সেইভাবে দিবেন, আমি আজকে ফুলের মতন দিচ্ছি। এভাবে আঙুল দিয়ে সাইড থেকে, দেখুন সাইড থেকে একটু ঠেসে ঠেসে গোল গোল ডিজাইন করে দিবেন, হালকা হালকাভাবে চেপে নিলেই হয়ে যায়। আর মাঝখানে একটু আঙুল দিয়ে চেপে দিলাম, এভাবে একটা ফুলের ডিজাইন হয়ে গেল। সবগুলো কালার এইভাবেই করে নেব সেম পদ্ধতিতে। আপনারা চাইলে কিন্তু অন্য অন্য ডিজাইন বানিয়ে নিতে পারেন। এই কালারফুল পিঠাগুলো যখন প্লেটে দিবেন দেখতে খুব সুন্দর লাগে। এই যে দেখুন কি সুন্দর লাগছে পিঠাগুলো। এখন আমি কড়াইতে আবার দুই কাপ মতন জল দিয়ে দিচ্ছি। এই জলটার মধ্যেও আমি কিছুটা নুন দিয়ে দিব, নাহলে পিঠাগুলো ভালো লাগবে না খেতে, একটু নুন দিলে নুনতা নুনতা লাগবে। সাথে আমি এক চামচ রিফাইন দিয়ে দিলাম। আগে আমি সাদা কালারের পিঠাগুলো একটু বয়ল করে উঠিয়ে নিব, বেশিক্ষণ এখানে আর বয়ল করতে হয় না, এক মিনিট মতন উল্টে পাল্টে বয়ল করে উঠিয়ে নিলে হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারটা, আমি আলাদা আলাদাভাবে এই জন্যই দিচ্ছি যাতে কালারগুলো একটার সাথে একটা মিশে না যায়, সেই জন্য। আজ আমি প্রথম বানাচ্ছি তাই এখন দিয়ে দিচ্ছি গ্রিন কালারগুলো, খুব একটা টাইম বেশি লাগে না।
দেখুন পিঠাগুলো কি সুন্দর লাগছে। এইভাবে যদি কালারফুল পিঠা প্লেটে সার্ভ করেন কি সুন্দর লাগবে দেখতে, আর খেতেও খুব ভালো লেগেছিল। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা, আর প্লিজ।